ঘরের দিকে এগোচ্ছি। মধ্যমগ্রামের সামনে ব্র্যান্ড নিউ আজকে ওপেনিং হয়েছে স্কুটেকের নতুন ব্রাঞ্চ। তো নর্থের বাসীরা বা যারা ভাবছে অনেক দূর থেকে আবার আসবে বাগুইহাটিতে, কিন্তু এখন তোমাদের মুশকিল, আসান, চলে আসবো হচ্ছে ডিরেক্টলি মধ্যমগ্রামে। তো ইচ এন্ড এভরিথিং ডিটেলস জানাবো, মাস্ট ভিজিট স্কুটেক। আর ধামাকা অফার গাইস, একবারে যেহেতু নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তার ব্র্যান্ড নিউ অফার, সে অফারটা তো জেনেই নেবো। তার আগে যারা দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, চলে আসো দেখছো, চলে আসো। আপাতত আজকে ওপেনিং রয়েছে, এখন দিলে আসবে না স্কুটেক বলে আসলে কলকাতারটাই আসবে, বাগুইহাটি বর্ধমানের ব্রাঞ্চ আসবে। এটা হচ্ছে একদম আমাদের প্রপার হচ্ছে এয়ারপোর্টটা, তুমি দেখিয়ে দিতে পারো, দেখে নাও পাশে এয়ারপোর্ট, দেখে নাও একবারে পাশে এয়ারপোর্ট, টুয়ার্ডস বারাসাত যাওয়ার রাস্তা, শেরে পাঞ্জাবের পাশেই জল জল করছে স্কুটেক, তাই তো ভাই? এটা স্কুটেক, এটা হচ্ছে সাহারা ঘোষপাড়া, সাহারা ঘোষপাড়া স্কুটেক মোবিলিটি ইভেন্টের শোরুম। কেউ যদি রোডের উপর দিয়ে যায় এটা দেখতেই পাবে, মানে রোডের উপর দিয়ে গেলে দেখতে পাবে। হ্যাঁ, এখানে শুধু আমরা মেইনলি সেগমেন্ট দেখেছি ইভেন্টের, ইভেন্টের সেগমেন্ট। আচ্ছা, একদম এটা ইভেন্টের গাড়ি রয়েছে এখানে, সমস্ত সব ইভেন্টের। অতএব শুনবো না, নতুন যে ওপেনিং হচ্ছে তার জন্য স্পেশাল ধামাকা অফার, সেটা কি লাস্টে বলবে? লাস্টে বলে দেবো। তো চলো ভিতরে, চলো তো ভাই, চলো ভিতরে যাওয়া যাক একবারে। রাস্তার উপরে বুঝতেই পারছো উইদাউট মাইক, দেব সঙ্গে সঙ্গে মাইক গিফট করছে খুব রিসেন্টলি। চলে এসছি স্কুটেকের একবারে ব্র্যান্ড নিউ ওপেনিং শপ মধ্যমগ্রাম। কি অফার দিচ্ছ দেব সঙ্গে ভাই, বলো? মোটামুটি দেব শঙ্কর এখন পুরো ফুল চার্জ। তো যারা মধ্যমগ্রাম বাসী বা যারা নিয়ারেস্ট জায়গা থেকে দেখছো, মাস্ট ভিজিট স্কুটেক মোবিলিটি। আর এখানে ইএমআই ফ্যাসিলিটিস তো সবাই জানে, এসএমএস ফ্রি আছে, বাজাজ তো রয়েছে, যেরকম বাজাজের আমাদের ইএমআই হচ্ছে জিরো ডাউন পেমেন্ট আসবে। হ্যাঁ, জিরো ডাউন পেমেন্টে তার যদি লিমিট থাকে এলিজিবল হয় তবে তাদের হয়ে যাবে, আর না হলে যেরকম গিফট ছিল আমাদের, গিফট তো আছে, কটা গিফট, মোটামুটি 5-6টা গিফট যেটা প্রিভিয়াসলি ছিল সেটা আছে দেবো। হ্যাঁ, 5-6টা গিফট, হেলমেট থাকছে, বডি কভার, রেইনকোট প্রত্যেকটা গাড়ির সাথে তো থাকছে। আচ্ছা, সাথে গাড়ির পলিশ, মাইক্রোফাইবার ডাস্টার, আচ্ছা, প্রত্যেকটা তো সমস্ত কিছু দিচ্ছে, প্রত্যেক তো মোটামুটি গিফট দিয়ে তো ভরিয়ে দিচ্ছে। আচ্ছা, সবটা সাবস্ক্রাইবাররা পাচ্ছে তো আমার কাছে, কিন্তু ছবিগুলো পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে পাঠাবো, যাও পাঠাবো, একদম পাঠাবো ভাই। যারা যারা দেখছো যারা যারা প্রিভিয়াস স্কুটেক থেকে নিয়েছো একবার কমেন্ট করো। তো বেসিক্যালি ইউএনটার কটা মডেল, কটা ভেরিয়েন্ট এখানে রেখেছো তুমি? আমাদের কাছে 5টার মতো মডেল আছে, তুমি দেখতেই পাচ্ছো। এদিকে এসএসইউপি আছে, এসইউপি আছে, ক্যাপিটাল আছে, জেবি আছে, আচ্ছা, বাকি আছে, মারিয়াম আছে। বাহ, তো মোটামুটি প্রাইসটা তো বলছো স্পেশাল ধামাকা প্রাইস হবে, তাই তো? আসতে হবে, আবারও বলছি এখন বাগুইহাটি শোরুম না, বাগুইহাটি শোরুম তো আছেই। আচ্ছা, যেটা লোকেশন যা যা যেটা লোকেশন ক্লোজ হবে সেটা তুমি আসতে পারো, তাই তো? আর এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট মধ্যমগ্রাম, আচ্ছা, শেরে পাঞ্জাবের পাশেই, মানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাব মধ্যমগ্রাম মারবে তারপরে। আচ্ছা, এবার লোকে দেখতেই পাবে। হ্যাঁ, তো আর কিছু কি বলার আছে বলো এবার। হ্যাঁ, আমাদের আজকে ইউএনটের কর্মকর্তারা যারা রয়েছে, আচ্ছা, এখানে উপস্থিত আছেন, তো তাদের সাথে যদি কিছু, নিশ্চয় নিশ্চয় কোথায় গাইস দেখে নাও ইভেন্টে ডিরেক্টলি যিনি কর্মকর্তারা তাদের সাথে ডিরেক্টলি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো বলুন দাদা। নমস্কার। নমস্কার, ইভেন্টে কিসব গাড়ি পার করছে না, চালিয়ে এত মজা পাচ্ছি, এদিকে চলে আসুন। দেখুন আমাদের বেসিক্যালি কি হয়, হ্যাঁ,
আমরা মেইনটেইন করি আগে কোয়ালিটি কোয়ালিটি এক্স্যাক্টলি স্যার এটা মানতেই হবে আমরা সবসময় মেইনটেইন করি কোয়ালিটি কোয়ালিটি কি রকম হবে আচ্ছা তাতে যদি গাড়ির প্রাইসিং একটু বেশি হয় কিন্তু মানুষ যদি সেই কোয়ালিটিটা নিয়ে খুশি থাকে এখন মার্কেটে তো প্রচুর ইলেকট্রিক স্কুটার আর প্রচুর রেটে কেউ 40 এ লিথিয়াম দিয়ে দিচ্ছে কেউ 45 এ দিচ্ছে 50 এ দিচ্ছে মানে কোনো দিন বে দিন মানে ইলেকট্রিক স্কুটারের জিনিসটাকে দিচ্ছে তার কোয়ালিটিটা দেখতে হয় অবভিয়াসলি 50,000 টাকায় অনেকে দিয়ে দিচ্ছে খালি দিয়ে ব্যাটারি কি সার্ভিস কি পাচ্ছে বাট ইভেন্ট ইজ আ ব্র্যান্ড একদম সবাই মানবে আচ্ছা হ্যাঁ 56টা ডিলার কাজ করছে আমরা 56 নম্বর অফ ডিলার 6 ডিলার বাপে বাপ তার মধ্যে এক্সক্লুসিভ আছে 17টা ডিলার 17টা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ যারা শুধুমাত্র ইভেন্ট নিয়ে কাজ করে মানে প্রাইসিং এ কিছু একটু হেরফের হয়েছে না প্রিভিয়াস এ যেটা ছিল তার সেটাই একটা একই প্রাইস আমরা একই প্রাইস দেখেছি সব প্রতি রাইস মানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নেই দেখো কোনো কম্প্রোমাইজ নেই হ্যাঁ যে যেমন ভাবে কি করে কাজ করবে তার উপর ডিপেন্ড করছে আচ্ছা আর ব্যাপার হচ্ছে ঘটনাটা হচ্ছে কি আমাদের আজকে আমাদের এতগুলো ডিলার এই কারণেই আমাদের সঙ্গে রয়েছে আমাদের সার্ভিসের জন্য একদম এক্স্যাক্টলি ইভেন্ট সার্ভিস পার্সেল অ্যাভেইলেবিলিটি আচ্ছা সার্ভিস তো স্পেশাল ধামাকা বলছেন প্রাইসিং এ কোনো যা ছিল ওটা প্রিভিয়াসলি রেখেছেন কোয়ালিটি তো কোনো কথাই নেই এসএস ও যেটা ছিল সেটাই আছে সেটাই আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ তো দেবশঙ্কর চলে আসো তো দেবশঙ্কর বলো প্রাইসিংটা বলো আমার যেটা তুমি আসছিলে মেন মুদ্রা কথা প্রাইসিংটা হ্যাঁ এটা এসএসইউপি তে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের এসএসইউপি তে আমি প্রাইসিং এক্সাক্ট প্রাইস বলবো না আচ্ছা আমি প্রাইস যেটা বলে দেবো এইটুকু বলতে পারি এখানে আসলে অফ দা টেবিল আমি আরো কম করে দেবো অবশ্যই আমার নাম করতে হবে হ্যাঁ অবশ্যই না নাম বলে কি করে বুঝবো নালে ফোন করে প্রিভিয়াসলি ফিডব্যাক কেমন ছিল মোটামুটি কেউ কি আসে নাম করে খুব ভালো ছিল আচ্ছা প্রত্যেকবার কাকে বলেই আমরা কিন্তু প্রত্যেকবারই বলি যে একটা একটা করে কাস্টমার তো দেখানো সম্ভব না না সেটা অবশ্যই হ্যাঁ পাঁচই ওপেনিং তুমি দেখতেই পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ আমরা পুজো হচ্ছে পিছনে ষাট আঠাশ কালার দুটো দেখতে পাচ্ছ বাইরে আরেকটা কালার রয়েছে চলো নেক্সট এটা কি বলে এটা তোমার এটা হচ্ছে জেবি এটাও তো আমি বলে দিই 61 62 এর মধ্যে চলে আসবে তার মধ্যে বললাম এর উপর ডিসকাউন্ট হবে হবে তো চলো নেক্সট চলো এটা হচ্ছে মাকি মডেল মাকি মডেল আসলে এই সেগমেন্টটা হচ্ছে স্টার্টিং স্টার্টিং আছে একদম স্টার্টিং এটা জিপস নেই এটা ড্রাম ব্রেক দিয়ে এটা তোমার স্টার্টিং মডেল এই মডেলটাও আমি বলে দিই 55 56 এর মধ্যে চলে আসবে 55 56 চলে আসবে আর কিছু ডিসকাউন্ট আছে আচ্ছা আর এই কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মারিয়াম এরও হ্যাঁ এরও আমাদের তিনটে চারটে কালার अवेलेबल আছে ব্লু আছে এটা হোয়াইট আর ব্ল্যাক দেখতে পাচ্ছ রেড আছে যে কালারটা হবে এটাও তোমার ওই
ধাবাকা ইলেকট্রিক স্কুটারের কামিং দিলে হিউজ হিউজ জায়গাতে স্কুটেক মোবিলিটি ছড়িয়ে যাবে তো ভাই, ছড়িয়ে যাবে তো, আরো ছড়াবে আরো ছড়াবে। আর লেটস সি, তাড়াতাড়ি তোমরা ভিজিট করো মধুরঙ্গম আউটলেট, যারা অধিকার তারা তো অফিস লোটাতে যাবে। এটা এটা হচ্ছে দাদা, এটা তো এটা হচ্ছে দাদা। আচ্ছা এটা হচ্ছে কবিতা, এটা এটা ইনি সব। আচ্ছা ইনি ইনি রয়েছে বলে তাই দেখে নিলে মোটামুটি মধুরঙ্গম আউটলেট স্কুটেকের স্টক। আজকে একবারে প্রিলিমিনারি দিন, স্টার্টিং দিন, কি কি ধামাকা আনতে পারে।